আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তুমি নিশ্চয়ই ভালো আছো। গতদিন আমরা মডেল কোয়েশ্চেন করেছিলাম ন্যারেশন, আজকে আমরা পরে মডেল কোয়েশ্চেন করবো 26। আসলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ি, দেন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট আমরা চেঞ্জ করবো। ফার্স্টে বলছে নাসিকা, হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে? অ্যাস্কড দ্য টিচার। টিচার নাসিকা, আর নাসিকা হলো দ্য টিচার, আর লেসন হলো নাসিকা। নাসিকা অ্যান্সার বলছে ইয়েস স্যার, শি রিপ্লাইড, বাট আই হ্যাভেন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্ট। ও বললো নাসিকা, লিসেন, দ্য টিচার অ্যাসিউরড হার সেইং, কাম টু মাই রুম, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। এটা পর অ্যান্সার বললো টিচার, ওকে বললো থ্যাংক ইউ স্যার, শি ইজ স্মাইলিংলি সেইড। এটা বললো লিসেনার নাসিকা। তাহলে আমরা স্পিকার হলো দ্য টিচার, আমরা ইন্টারেক্ট করি দ্য টিচার, দ্য টিচার আজকে যেহেতু নাসিকাকে জিজ্ঞাসা করেছে, দ্য টিচার আজকে নাসিকা, নাসিকা হলো রিসেন্ট, দ্য টিচার আজকে নাসিকা অটিলারি পার্কে শুরু হয়েছে, এই জন্য আমরা প্রথম এটা ইফ প্রথম সাবজেক্ট নিলাম, দেন ইফ শি হ্যাড, অর্থাৎ যদি বলা হ্যাড, ইফ শি হ্যাড ডান হার, ডান হার্টস ইংলিশ, ডান হার ইংলিশ লেসন, ডান হার ইংলিশ লেসন টুডে আছে, তাহলে টুডে থাকলে আমরা লিখব দ্যাট, ডান হার ইংলিশ লেসন দ্যাট। ফার্স্ট সেন্টেন্সে, সেকেন্ড সেন্টেন্সে বলছে ইয়েস স্যার, এটা আনসারে বললো নাসিকা, তাহলে আমরা লিখব নাসিকা, ইয়েসের পরিবর্তে নিলাম রিপ্লাই, ইয়েসের পরিবর্তে নিলাম রিপ্লাই, দ্য অ্যাফার্মেটিভ, নাসিকা রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, উত্তরে হ্যাঁ বলুন, নাসিকা উত্তর বললো হ্যাঁ, অ্যান্ড এবং স্যার দেওয়া আছে, স্যার, তাহলে স্যারের পরিবর্তে আমরা নিলাম রেসপেক্টফুল, অ্যান্ড রেসপেক্টফুলি সম্মানের সাথে সে বললো যে টোল্ড দ্যাট, অ্যান্ড রেসপেক্টফুলি টোল্ড দ্যাট, বাট বাট আই দিয়ে আছে, আইটা তার কাছে হয়ে যাবে, বাট শি হ্যাভ আছে, আমরা লিখব হ্যাড, বাট শি হ্যাভেন্ট, হ্যাভেন্ট আমরা হ্যাভেন্ট করলাম, আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড, আন্ডারস্টুড পিপি দিয়ে আছে, আমরা পিপি দিলাম, ওয়ান ওয়ান গ্রামাটিক্যাল, ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্ট, ওকে অ্যান্সার করলো নাসিকা, নাসিকার অ্যান্সার শেষ। দেন টিচার বললো দ্য টিচার, তাহলে আমরা লিখবো দ্য টিচার, দ্য টিচার অ্যাসিউর, দ্য টিচার অ্যাসিউর হার, তাকে নিশ্চিত করলো, অ্যান্ড টোল, তাকে বললো যে অ্যান্ড টোল্ড হার, নাসিকাকে বললো কাম টু মাই রুম, এটা ইম্পর্টেন্ট সেন্টেন্স, ইম্পর্টেন্ট সেন্টেন্সটা কনজাংশন আমরা নিব টু, টোল্ড হার টু, কাম থাকলে গো, টু গো টু দিস টিচার দিস রুম, দিস রুম অ্যান্ড অ্যান্ড হি, অ্যান্ড হি উইল আছে, আমরা নিব উড, অ্যান্ড হি উড হেল, অ্যান্ড হি উড হেল হার, কে বললো শি, নাসিকা বললো শি থ্যাংক, তাকে ধন্যবাদ বলো, শি থ্যাংক হিজ, থ্যাংক হিম, তাকে টিচারকে ধন্যবাদ বলো, শি থ্যাংক হিম, শি থ্যাংক হিম স্মাইলিংলি, শি থ্যাংক হিম রেসপেক্টফুলি, তাকে সম্মান জানা, রেসপেক্ট রেসপেক্টফুলি, থ্যাংক হিম রেসপেক্টফুলি অ্যান্ড স্মাইলিং, তাকে ধন্যবাদ জানালো, এসে সে তাকে ধন্যবাদ জানালো সম্মানের সাথে অ্যান্ড স্মাইলিং বেশ হাসি মুখে। এবং তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসে 26 এবং 27 এস টাইপও থাকবে, নেক্সটে আমাকে পাঠাবে, দেন আমরা পরে ন্যাশন করবো, সে পর্যন্ত।